আচ্ছা আচ্ছা মনির কই যখন ইমান ছিল না জনৈক মহিলার সাথে বিবাহ করব বলে জেনায় লিপ্ত হয়েছিলাম কিন্তু বর্তমানে আমার পিতামাতা ওই মহিলার সাথে বিবাহ করাতে একেবারে রাজি নয় ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কি তোমাকে এই মেয়েকে বিবাহ করতে হবে তুমি বাধ্য ঠিক তোমার বাপকে বলে একে বিবাহ করো আমি ছোটবেলা থেকে আপনার বক্তব্য শুনছি কিন্তু জিহাদ বিষয়ে আলোচনা কেন হয় না জিহাদ বিষয়ে আলোচনা আছে তুমি জানো না সেজন্য বলছো আর তোমার নেতাকে আমি তিন যুগ পড়াতে চাইছি তোমার নেতাকে কাল থেকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও এইটা যে লিখেছো তোমার নেতাকে আমি এই মাটিতেই বলছি 10 বছর থেকে তোমার নেতাকে আমি 3 যুগ পড়াবো ইনশাআল্লাহ মসজিদের আওতাভুক্ত কোনো মুসল্লি মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা যাবে না সবাই সহযোগিতা করবেন আমার দিনী ভাই বোন টাকা 10টা পকেটে হাতে করে নিয়ে যে কি করবেন বাড়িতে যেতে যেতে খরচ হয়ে যাবে যেটাই হোক সহযোগিতা করে যান আর আমি তো অনেকদিনই বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে এরকম কমই মাদ্রাসায় কিছু সহযোগিতা করে জান্নাত হবে ইনশাআল্লাহ হযরত আবু হুরায়রা জন্য হজ ও উমরা ছাড়াই দাড়ি এক মুষ্টির বেশি অংশ কেটে ফেলতেন আবু হুরায়রা নয় আব্দুল ইবনে উমর তোমার লেখা ভুল হয়ে গেছে শুধু হজ সফরে কাটতেন হজ সফরে আব্দুল ইবনে উমর এটা তার ইজতিহাদ ইজতিহাদটা ভুল হয়ে গেছে মসজিদে মেহরাব সংলগ্ন সামনের কবর দেওয়া যাবে জি না কবর কেবলার দিকে থাকলে তো সলাৎ হবে না মসজিদের দেয়াল এবং কবর মধ্যে একটা প্রাচীর দিয়ে দিতে হবে জনৈক আলেম বলেছেন জুম্মার দিন প্রথম প্রহর অর্থাৎ সুবে সাদেকের 1 ঘন্টা পর হয় এরকম সময়ে কেউ যদি মসজিদে উপস্থিত তাহলে উঠ কুরবানির সব হবে জি ঠিকই আছে আজকে তো অনেক মানুষ উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ ওই 10-20 টাকা 500 টাকা 50 টাকা সহযোগিতা করলে তো অনেক হয় আল্লাহ আপনাদের প্রতি কত রহমত করেছেন ইতিসাম আমাদের বগুড়া গাইবান্ধায় পাতে কিরকম করে আমরা পাবো প্রতি মাসে তোমার ওখানে দেখা আছে সার্কুলেশন ম্যানেজার ওকে তুমি এখন রিং দিয়ে বলো বা কালকে যে আমার নামে 10 কপি পাঠাবা পোস্টমাস্টার তোমার বাড়িতে দিয়ে আসবে আমরা বগুড়ায় নেব আমাদের বগুড়া সদর 10 কপি না হলে দিয়ে পাঠাতে পারবে না আচ্ছা গাইবান্ধা গোবিন্দগঞ্জের অনেক ছেলে আছে তো জাজাকাল্লাহ খান তুমি কালকে রিং দিও 8টা 9টার দিকে আমার বাড়ি চাপ্পারের পাশে ভুলে যাওয়া না ঠিক আছে দেখবা তোমার পোস্টমাস্টার তোমার বাড়িতে দিয়ে যাবে কিন্তু টাকা দিয়ে উঠাতে হবে আমার চাকরির প্রথম অবস্থাতেই অসুস্থ হয়ে পড়ি তখন আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন তাহলে চাকরি শেষে হজ করব ইনশাআল্লাহ আমার স্বামী সে সময় সুস্থ ছিল ভেবেছিলাম দুইজনেই হজে যাব কিন্তু কিছুদিন পর আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত হয় এবং দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যায় আমি হজের নিয়ত করেছিলাম সে কথা আমার স্বামী জানতো না এখন আমার চাকরি শেষ ছেলের সাথে ইনশাআল্লাহ হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছি আমার প্রশ্ন আমি ছেলের সাথে হজে যাব এতে কি আমার নিয়ত আদায় হবে জি হবে যদি আপনার ছেলে না থাকে তাহলে আপনার নিয়ত বাতিল লোক যদি না থাকে হজে যাওয়ার তাহলে আপনার নিয়তটা বাতিল চলবে না বলেন কি বলছেন হ্যাঁ হুজুর পানি গামছায় মোছা যাবে 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 ক্লাব বা সং
সংগঠন সংগঠন থেকে ইসলামী জালসা করা যাবে কিনা, এখন এগুলো কোরআন হাদিস অনুপাতে চলে কিনা। যদি কোরআন হাদিস অনুপাতে চলে তাহলে কে জানি, সংগঠন তো আর একজনের বিরুদ্ধে চলে। কবরে লাশ রাখার সঠিক নিয়ম কি? ডান কাতে গোটা লাশটাকে একবারে দেওয়ালের ওয়ালের সাথে লাগিয়ে কাত করে দিতে হবে, চিত করে রাখা হবে। ঢুকাবে কিভাবে? পা যেদিকে থাকে সেদিক থেকে ঢোকাবে। ভালো করে শোনেন কি বলেন, দক্ষিণ দিক থেকে লাশটাকে ঢোকাবে, পা যেদিকে থাকে দক্ষিণ দিক থেকে। বক্তব্য বলা আছে ধরে ধরে ভিতরে ঢুকে দেবে। জি জি জি, তাহলে আগে মাথাটা নামাবে, তাহলে পা হবে দক্ষিণ দিকে। বিড়ি সিগারেট খেলে সালাত কবুল হবে কি? হবে না, এটা হারাম খাদ্য। আমার চারজন ছেলে মেয়ে আমি সমান চোখে দেখতে পারি না, আমি হয়ে যাব আমি হজে যাব, হজ কবুল হবে কি না? জি না, হবে না। সমান চোখে দেখা বলতে জমি জায়গা কম বেশি করিয়েন না, অর্থ সম্পদ। আপনি এত বড় দোষ উল্লেখ করছেন আমাদের সামনে না, ছেলে মেয়ে সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করেন। জামে মসজিদ এর পশ্চিম পাশে মসজিদের দেওয়াল হতে 3 হাত দূরে মৃত ব্যক্তির কবর দেওয়া হয়েছে, সেই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে কি? হবে না। কবর এবং মসজিদের দেওয়ালের মাঝে প্রাচীর দিতে হবে, দান করা ভুলবেন না, টাকা বাড়িতে নিয়ে যাওয়া হবে না। এমনি তো আশাটাই হয়েছে ভুল, আমি কত বলছি ঈদের মাঠে, কত বলছি সম্মেলনে, এমনি আসবেন কেন? 50 টাকা 20 টাকা সাথে নিয়ে আসবেন, দান করলে একটা বড় নেকিও হবে, প্রতিষ্ঠানটারও উপকৃত হবে। আর যাওয়ার সময় যেন আমি দেখে নেই যে কোনো বই আছে, না হলে আর একজনের কাছ থেকে 20 টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যেতে হবে। সুরা ফাতেহার উপকারিতা জানতে চাই। সুরা ফাতেহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা উজ্জ্বলতা, উজ্জ্বল। সুরা ফাতেহা পড়লে পড়ে ফোঁক দিলে বিষ নেমে যাবে, সাপের বিষ। সুরা ফাতেহার যে কোনো একটা অক্ষর পড়লে যা চাইবে তাই দেওয়া হবে। ওটা বুখারী মুসলিমের হাদিস। সুরা বাকারার শেষ 2 আয়াত আর সুরা ফাতেহা দুটাকে একসাথে বলা হয়েছে। জান্নাতুল বাকিতে দাফন হলে কি কবরের শাস্তি মাফ হবে? জি না, পৃথিবীর কোথাও কবর হলে কবরের শাস্তি মাফ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনির কই যখন ঈমান ছিল না, জনৈক মহিলার সাথে বিবাহ করব বলে জেনায় লিপ্ত হয়েছিলাম, কিন্তু বর্তমানে আমার পিতামাতা ওই মহিলার সাথে বিবাহ করাতে একেবারেই রাজি নয়। ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কি? তোমাকে এই মেয়েকে বিবাহ করতে হবে, তুমি বাধ্য, ঠিক? তোমার বাপকে বলে একে বিবাহ করো। উপরের শিক্ষক যারা কোরআন হাদিস ভালো পড়ানো, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনাকে অনেক ভালোবাসি, আপনার নামে কেউ কিছু বললে মেনে নিতে পারি না, আপনি একটা দোয়া শিখিয়ে দেন যাতে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি। রাগটা হলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠান্ডা হয়ে যাও, এটাই দোয়া। তুমি তাওজিহুল কোরআন আউযুবিল্লাহর আলোচনাটা পড়ো, তাওজিহুল কোরআন, কোরআনের ব্যাখ্যা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাওজিহুল কোরআন, এটাই তোমার জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছে। জুমার সালাতে যেসব মেয়েরা বাড়িতে থাকবে তাদের জুমার সালাত কোন সময় পড়তে হবে? জুমা পড়তে হবে না, যারা বাড়িতে পড়ছে আছে তারা জোহর পড়বে।
অসুস্থতার কারণে ফজরের সালাতে ওযু করতে পারি না, সেই ক্ষেত্রে মাটি দ্বারা তায়াম্মুম করব। জিক করেন, যখন আপনি ওযু করতে পারছেন না তখন তায়াম্মুম করবেন। সালাত ব্যতীত সকল ইবাদত গ্রহণ করা হবে না, তাহলে আমরা অর্থ দান করি সেটাও সকল ইবাদত গ্রহণ করা হবে না, তাহলে আমরা অর্থ দান করি সেটাও কি হবে না? জি, সেটাও হবে না। নামাজ নাই তো কিছুই নেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়েরা পর্দা ছাড়া জিনিস কিনতে আসে, তাহলে কি ব্যবসা হারাম? জি না, ব্যবসা হালাল, ওই মেয়েটার আসা হারাম। কোনো মৃত ব্যক্তির নিয়ত করা হজ কি অন্য কেউ করে দিতে পারবে? জি, হজ অন্য কেউ করে দিতে পারে, টাকা দিবেন ও হজ করে দিবে। বেশিরভাগ সময় টয়লেটে হজ করে দিবে, তার কি হজ করতে হবে? ও আর তাকে আগে হজ করতে হবে। হ্যাঁ সেটাই, যে আপনার হজ করে দিবে তাকে আগে নিজের হজ করতে হবে, তারপরে। বেশিরভাগ সময় টয়লেট এ গেলে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছেন ততক্ষণ আজানের উত্তর দিবেন না, একটু একটু যখন উঠে গেছেন তখন টয়লেটের ভিতরে আছেন তবে উত্তর দিবেন। বুঝেননি কথা? মনে যেটুকু পাচ্ছ সেটুকু। ডাক্তার যদি বলে চতুর্থবার বাচ্চা নিলে মা মারা যেতে পারে, এমন অবস্থায় বাচ্চা নেওয়া যাবে কি? নিবে নিবে। ডক্টর গালিব স্যার আপনাকে এক মঞ্চে আবার দেখতে চাই, দোয়া করো। আমি তো চাই, হয় না কেন? তুমি চেষ্টা করো তো, তুমি চেষ্টা করো, আমি তো যেতে চাচ্ছি। কাউকে দিয়ে বলে পাঠালেই যাবো, আমি নিজে গেছিলাম। আবারও যদি বলেন আব্দুর রহিম সাহেব, কাউ ওনাকে আসা লাগবে না, কেউ বলে পাঠালেই যাবো। আর আমি নিজে গিয়ে দাওয়াত দেবো যে আপনি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আসেন। আমার পক্ষ থেকে কোনো ঘাটতি না, আমি রাস্তাঘাটের মানুষ, কচুর পাতার পানি, এদিকে টলমন টলমন করে পড়ি, যেটা সেখানে আছে। হিন্দু যদি আমাকে প্রোগ্রামের জন্য ডাকে সেখানেও যাব ইনশাল্লাহ, সময়ের অনুকূলে হলে। আমাদের এলাকায় প্রচলিত একটি বিদাত মসজিদের মাইকে মাইকে মরা মানুষের খবর দেওয়া যাবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কাবিরা গুনাহ। মোজা পরিধান সম্পর্কে একটু সঠিক সমাধান, মোজা নিচে থেকে আসে, যেটা নিচে থেকে উপর দিকে আসে সেটার বিধান এটা নয়, যেটা উপর থেকে নিচে নামে সেটার বিধান এটা। যে ব্যক্তি খুন করলো সে জাহান্নামে, যাকে খুন করলো সে জাহান্নামে হবে? জাহান্নামে হবে, যাকে খুন করেছে সেও যদি একে মারার উদ্দেশ্যে থাকে তাহলে ও জাহান্নামে হবে, আর একে যদি মারার উদ্দেশ্য তার না থাকে তো জান্নাতি হবে। ওই যে আল্লাহ রাসূল বললেন না যে তোমরা বাড়িতে থাকো, যায় না, নাহলে মারামারিতে যায় না। তখন একজন সাহাবী বললেন যে আমাকে যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কী করবো? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। মানে কাবিল বললো হাবিলকে যে আমি তোমাকে মারবো, তখন হাবিল বললে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তো কেউ মারতে এসেছে আপনি পাল্টা মারতে যাবেন না, নিহত হয়ে যান, আপনি যাবেন জান্নাতে, ও যাবে জাহান্নামে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একদিনই ভাই জামিয়া সালাফিয়া ওই মসজিদের জন্য কিছু টাকা পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য, দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহু সুবহানাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ মাশাআল্লাহ। ভাই আসেন বাইরে আসেন বাইরে আসেন, আসসালামু আলাইকুম। কথা বলবো আমার দুটি ছেলে ভাই কঠিন অবস্থা, ভারতে যেতে হচ্ছে চিকিৎসা, একটু না দোয়া করবেন ভাই, কঠিন অবস্থা। এখন আসলে সমস্ত চলে গেছিল, ওটাও ভারতে ছোটটা ভারতে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটাকে কবুল করে দাবিয়ে দাও তোমার দরবারে রেখে। আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গোলামি করবেন না এই আশা পোষণ করছে। আহলে হাদিস ভাই যেখানেই থাকুক না কেন তার সাথে সম্পর্ক রাখবেন, বিদ্বেষ রাখবেন না, এইটা আমার
অনুরোধ থাকলো আপনাদের প্রতি, শেষ অনুরোধ করছি আপনারা অবশ্যই মাদ্রাসায় কিছু দিয়ে যাবেন, এটা অনুরোধ করছি। পাশাপাশি আমরা কিছু বই নিয়ে এসেছি, সেটা হলো এই যে যেটা বললাম শারী মন্দলে মুনাজাত দোয়া, এই বইটা পাবেন। তারপরে জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটাও আপনারা পাবেন। আপনারা মঞ্চে দিয়ে যান, অবশ্যই মাহরুম করবেন না, কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনারা ভ্রান্তির বেড়া দিলে একামতের দিন এই বইটা পাবেন, আপনারা সংগ্রহ করার চেষ্টা করুন। আর আমরা একটা পত্রিকা বের করছি নতুন করে, মাসিক আল ইখলাস, মাসিক আল ইখলাস, এই পত্রিকাটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। ঘরের টিনে ছবি, সারের বস্তায় ছবি, বিভিন্ন আসবাবপত্রের ছবি থাকার কারণে কি রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে? এখানে শর্ত হলো ছবিকে, দেখেন বইটা পাওয়া যাবে, এখানে নিয়ে আসেনি বই। আচ্ছা বই গাড়িতে আছে, দেখেন পাশে গাড়ি আছে, গাড়িতে বই আছে। আমি বলতে পারবো না হাদিয়া কত, দেখেন কত লেখা আছে, যা লেখা আছে সেটাই। জি, ছবি টানিয়ে যদি সম্মান করা হয় সেই ছবি নাজায়েজ। ওই যে ভালোভাবে বাধাই করে রাখে না, যদি সম্মান না করা হয়, এই যেগুলো লেখছেন এটাতে কোনো সমস্যা নাই, এখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না এমনটা নয়। কথা বুঝছেন? ছবিকে সম্মান করা, মর্যাদা দেওয়া, এটা হলো হারাম। বিকাশের মাধ্যমে লেনদেন সুদের আওতাভুক্ত কিনা, প্রতারণা যদি থাকে তাহলে না জায়েজ, প্রতারণা না থাকে তাহলে জায়েজ। কি বৈজ্ঞানিক পদ্ধতিতে মহিলাদের মাঝে কোরআন শিক্ষা দেওয়া যাবে কি? হ্যাঁ, কোরআন শিক্ষা দেবে, মহিলারা শিক্ষা দেবে। পুরুষরা যদি শিক্ষা দেয় তাহলে পর্দার মধ্যে থেকে শিক্ষা দেবে, তবে মহিলারা শিক্ষা অর্জন করবে এটাই উচিত, মহিলাদের মাধ্যমে শিক্ষা দেবে। আর একটা হলো বইগুলো গাড়িতে আছে, মনে হয় ড্রাইভার নিয়ে আসেনি, গাড়িতে আছে, পাওয়া যায়, পাশে গাড়ি আছে দেখেন পিছনে। আর একটা হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআনটা শিক্ষা দেওয়া হচ্ছে, অনেকটা বেদাতে মানে আকিদা ঢুকে যাচ্ছে। আহলে হাদিস আলেম দ্বারা আপনারা চেষ্টা করবেন কোরআন শিক্ষা দেওয়ার, আহলে হাদিস মহিলা অনেক আছে তাদের দ্বারা শিক্ষা দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুমা লাঠি নিতেন কিনা, জি লাঠি নিয়েই খুতবা দিতেন, এটাই পাওয়া যায়। অতএব লাঠি নিতে হবে, নেওয়াটাই সুন্নাত। ফতোয়া দিতে পারবে কারা? যারা কোরআন সুন্নায় অভিজ্ঞ তারা ফতোয়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের কথাবার্তা কাজকর্ম কি ওহির অন্তর্ভুক্ত? না। আবার এতগুলো আপনি বড় না রাজ্জাক, বড় জানতেছে আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ, আপনি বড় না আব্দুর রাজ্জাক বড় জানতে চাই, কে প্রশ্ন করছে? জ্ঞান প্রশ্ন করার একটা জ্ঞান বুদ্ধি থাকা লাগে, ছেলের বেটাকে দাদা বলে দেখবে। আব্দুর রাজ্জাক সাহেব আমার উস্তাদ, ছেলের বেটাকে দাদা কি বলে ডাকবে? না, বাবা বলে ডাকবেন, ছেলে আব্বা বলবেন। ছেলের বেটাও আপনার বেটা, কথা মনে থাকবে? ভাই বলে ডাকা যাবে না, ঠাট্টা মস্কারা করা যাবে না। নানি তার নাতিকে কি বলে ডাকবে? আব্বু আম্মু বলে ডাকবে। ভাই বলে দাদা নাতিকে, দাদি নাতিকে কি বলতে পারবে না? ভাই বলতে পারবে না, ঠাট্টা মাস্কারা করতে পারবে না, কিন্তু হারাম একবারে, কথা বুঝছেন? বাপ যেমন ছেলেকে আব্বু বলে ডাকে না, ঠিক দাদাও আব্বু বলে ডাকবে, মনে থাকবে কি? মহিলা এবং পুরুষের কাপড়ের রং কেমন হবে? রং যদি লাল হলুদ কমলা হয় তাহলে সেই পোশাক পরা যাবে কি? শুধু হলুদ পরা যাবে না, পুরুষদের জন্য হলুদ রং না জায়েজ। জামে মসজিদের সামনে কবর দিলে ওই মসজিদের সালাত হবে কি? মসজিদের জমিতে কবর হবে না, যদি থাকে কবর উঠা অন্য জায়গায় নিয়ে যেতে হবে। মসজিদের সামনে হোক, পিছনে হোক, ডানে হোক, বামে হোক,
কবর দেওয়া যাবে না। মসজিদের জায়গায় কবর থাকলে চলবে না। উনি একটা প্রশ্ন করি হুজুর, আমি বলতেছি আপনার আমার ইমাম সাহেব বলে বুঝলাম যে শুরু হাসরে তিন আয়াত বললে 70,000 ফেরেশতা মাত্র দোয়া করে, মানে হ্যাঁ শুনে চলবে কিনা? সুরা হাসরের শেষের তিন আয়াত পড়ার অভ্যাস এখনো আছে আপনাদের? আছে মানে এটা জয়ীফ হাদিস, এটা জয়ীফ হাদিস, ইমাম তিরমিজি নিজে জয়ীফ বলে গেছেন হাদিসটাকে, এই হাদিস আমল করা যাবে না। কথা বোঝা গেছে? এই হাদিসের প্রতি আমল করা যাবে না, বরং আপনারা সুরা মুলক পড়বেন। কি পড়বেন? সুরা মুলক, সুরা ইখলাস পড়ার চেষ্টা করবেন। দল সংগঠন করা বা সদস্য হওয়া কি ফরজ? যদি ফরজ হয় তাহলে আমাদের আহলুল হাদিসের কয়েকটি দল বিভক্ত, কোন দল সঠিক দয়া করিয়া কোরআন হাদিসে জানাইবেন। এতে কোরআন হাদিস দেখে কেমনে জানাবো? আমরা তৈরি করলেন এখন সংগঠনের মধ্যে আহলে হাদিসদের মধ্যে আকিদা আমুল সবার একই, শুধু নেতৃত্বের কারণে ভাগাভাগি, এটাকে ফেরকা বলা যাবে না। কথা বোঝা গেছে? পরস্পরের সাথে সম্পর্ক রেখে কাজকর্ম করবে, এইরকম অঞ্চল ভিত্তিক অনেক থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই। চিটাগাংয়ে কিছু মানুষ দাওয়াতি কাজ করছে, সিলেটে করছে, বরিশালে করছে, খুলনায় করছে, রাজশাহীতে করছে, বগুড়ায় করছে, করতে পারে সবাই। কিন্তু শর্ত একটা, যে ঐক্যের ক্ষেত্রে, জাতীয় সমাধানের ক্ষেত্রে সবাইকে পরস্পরে এক টেবিলে বসে সমাধান করতে হবে। যদি এইটা করতে পারে তাহলে জায়েজ, আর না করতে পারে না জায়েজ। মসজিদের মেহরাবের ভিতরে ইমাম সালাত আদায় করলে ইমামের সালাত হবে কি? হ্যাঁ সালাত হবে। মেহরাব নিয়ে খুব বাড়াবাড়ি আছে আপনাদের এলাকায়, মেহরাব না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। কথা বোঝা গেছে? মেহরাব নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না, এটা ইমাম দাঁড়ানোর স্থান, এটা মেহরাব না। কথা বোঝা গেছে? এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। লাশ কবরে চিত করে রেখে মুখ কেবলা দিকে করে রাখা হয়, এটাই কি ঠিক? না, ঠিক না। লাশ ডান কাতে রাখতে হবে কবরে, মনে থাকবে? ডান কাতে রাখতে হবে লাশকে, কবরটা ওইভাবেই কাটতে হবে যেন ডান কাতে শোয়ানো যায়, মনে থাকবে? দেখেন জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখে দিয়েছে, মহিলাদের ইসলামের সঠিক পোশাক কি? মহিলারা সমস্ত শরীর ঢেকে থাকবে, এটাই হলো শাড়ি পোশাক। যদি কোনো ব্যক্তিকে বিনা অপরাধে হত্যা করা হয় তাহলে সেই ব্যক্তি জান্নাতি? যাকে হত্যা করা হয়েছে যদি ভালো আমুল থাকে সে জান্নাতে যাবে, শহীদের মর্যাদা পেতে পারে। আর যদি অন্য, এখানে লাগছে বিনা কারণে, বিনা অপরাধে, যদি কোনো মৃত ব্যক্তির পোস্টমর্টম করা হয় তাহলে সেই মৃত ব্যক্তি জাহান্নামী, এটা তার আমুলের উপরে নির্ভর করবে। তবে মৃত্যুর পোস্টমর্টম করাটা ঠিক নয়, হাদিস অনুযায়ী বোঝা যায় করাটা ঠিক না। একই প্রশ্ন করেছে, ইন্টারেস্টিং প্রশ্ন, ডক্টর গালিব স্যার ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কিভাবে এক মঞ্চে আনা যায়? আপনি একটু ব্যবস্থা করুন। পরে যেটা লিখছেন এটার উত্তর হলো এই, যে উভয় জনের সাথে আপনারা কথা বলেন, বসে বলে একসঙ্গে বসানোর ব্যবস্থা করেন, এটা হলো এক নম্বর উত্তর। আপনি একটু ব্যবস্থা করুন, এই যে পরে লিখছেন আপনি একটু ব্যবস্থা করুন, আমি ব্যবস্থা করেছিলাম তাতে লাভ হয়নি। মুয়াজ্জিন সিগারেট খায়,
আস্তাগফিরুল্লাহ। আপনারা লিখলেন কি করে? মুয়াজ্জিন আবার সিগারেট খায়, ভাষাটাই উল্টা হয়ে গেছে। জাযাকুমুল্লাহ খায়রান, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক। মানে ব্লেড দিয়ে চাষা যাবে নাকি কেচি দিয়ে কাটতে? না, মুস গোফ ব্লেড দিয়ে চাষা যাবে না, ছাঁটতে হবে। মুস কি করতে হবে? কাঁচি দিয়ে কাটতে হবে, ছাঁটতে হবে, চাষা যাবে না। আর যদি কোনো যদি ইমাম, আপনার আবার কি প্রশ্ন? জি যাবে, হাদিস আসছে, যাবে। আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো ব্যক্তি ইমাম যদি মানে দাঁড়ি মানে সাইড দিয়ে চেয়েছে যদি মানে নামাজ পড়ে, তার পিছনে নামাজ হবে? দাঁড়ি চাষা ইমাম মানে দাঁড়ি মানে এদিক দিয়ে আছে মানে কিন্তু সাইড দিকে মানে চেষ্টা আছে, সাইড দিয়ে স্টাইল করে, তাই না? বর্তমানে মডেল তো লিখছে স্কেল দিয়া, না স্কেল মানে পুরো দাঁড়ি আছে। হ্যাঁ সেটা বলছি, মুসের সাথে মানে হালকা মানে স্কেল দিয়ে খুব সুন্দর করে সাইজ করে রাখে, তাই না? বর্তমানে এরা অবুঝ, বুঝে না, এই জন্য করে। সালাত হবে, এদের পিছনে সালাত হবে, তবে ওই পাপটা করার কারণে তার পাপ হবে, ঠিক না? ঠিক আছে, দোয়া পড়ে নেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের আলেম যারা, বড় বড় আলেম, তারা এত জানতেন, জানার শেষ ছিল না। আমরা কোনো কোনো উস্তাদের কাছে পড়েছি তো, এলেম বিতরণ করতেন এমনভাবে, মারা গেছেন, মনে হয় যে কোথায় থেকে এলেম বের করছে, এত বড় আলেম ছিলেন। আগের আলেম অনেক বড় বড় ছিলেন, কিন্তু তাদের তাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের নাই। তারা এত বড় আলেম ছিলেন। আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি কম বড় আলেম বলেন, আবদুল্লাহ ইবনে ফজলে কম বড় আলেম, আব্দুর রব খুলনা এটা কম বড় আলেম, এগুলো তো আমরা কিছু দেখেছি। আব্দুল ইবনে ফজল সাহেবকে দেখিনি আমরা, আবু তাহের বর্ধমান সাহেবকে দেখেছি, কিন্তু যারা হাদিস পড়াতেন তারা কি কম বড় আলেম? একটা কথা যে বলেন, তারা অনেক জানতেন এতে কোনো সন্দেহ নাই, তারা কি সব জানতেন? এই কথাটাই মনে রাখবেন, তারা অনেক জানতেন কিন্তু সব জানতেন এটা ঠিক নয়। এই জিনিসটা হুজুর বুঝে না কেন, আলেম বুঝে না কেন? কিতাব পত্রও নাই, এই যে বইটা দেখছেন না, সারি মানদণ্ড মুনাজাত দোয়া, এই বইটা আমার অনেকদিন আগের লেখা, সম্ভবত 2008 সালের এপ্রিলে লেখা বইটা। তো এই বইটা লিখতে গিয়ে যারা মুনাজাতের পক্ষে বই লিখেছেন, যাদের মানে আমি দেখেছি বা যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, বেঁচে যারা ছিলেন, অনেকে মারা গেছেন, মুনাজাতের পক্ষে তাদের সাথে আমি কথা বলেছি মোবাইলে, কথা বলে বলেছি যে আপনি তো দলিল পেশ করেছেন আপনার বইয়ে, তো দলিলটা আমার মূল কপি ফটোকপির দরকার। তো বলছে যে আমার কাছে তো কিতাব নাই, কিতাব নাই, আপনি লিখলেন কি করে? আরেকজন আলমকে ফোন দিছে যে আমি কালকে আসতেছি আপনার ওখানে, আমি এর দলিলটার ফটোকপি নিব। তখন বলছে যে কিতাব তো আমার কাছে নাই, আমি কথাগুলো বলছি আল্লাহর কসম দিয়ে, আমি বইয়ে লিখেও সেই কথা, তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের কাছে মূল কিতাব নাই, কিন্তু বই লেখে এত কড়া ভাষায় লিখেছে বই। ইবনে তাইমিয়ার মতো একজন আলেমকে ভৎসনা করেছে, গালি দিয়েছে, নাউজুবিল্লাহ। শেখ আলবানির মতো ব্যক্তি, ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহর মতো ব্যক্তি, তাদেরকে তথ্য তাচ্ছিল্য করেছে, সাহস পেল কোথায় থেকে? মানে ইবনু তাইমিয়াকে চিনতেই পারেনি, হয়তো ইবনু তাইমিয়ার বই তার হাতে কোনো দিন পড়েনি, কোনো দিন পড়েনি। আলবানির মতো ব্যক্তিকে গালি দেয় আহলে হাদিস আলেম শুধু মুনাজাতের স্বার্থে। তুমি আলবানিকে চিনো? আলবানি হলো জ্যোতিষ্ক, শাইখ বিন বাজ, আমি সবগুলো
প্রত্যেকের বক্তব্য তুলে ধরেছে এখানে। শেখ উসাইমিন রহিমাহুল্লাহ, এ গত 20 তারিখের কথা, এ টাঙ্গাইলের ঘটনা 20 তারিখ, আপনারা নেটে দেখছেন, 20 তারিখের ঘটনা। আহলে হাদিস আলেম এই বেদাতের বিরুদ্ধে কথা বলেছে, তো শুনেন, কিয়ামত পর্যন্ত খুঁজলেও ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে, বিবাহের পরে, জালসা সম্মিলনের পরে, দলবদ্ধ মুনাজাত করার দলিল কিয়ামত পর্যন্ত কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। যতই দাপট দেখাক না কেন, পাওয়া যাবে জাল জয়ীফ, তাও ফরজ সালাতের পরে প্রমাণ করতে পারবে না। তো বলতে গিয়ে চট করে বলছে আপনার সাথে বসবো, কথা আছে। তখন আমি বললাম যে ঠিক আছে, বসবেন তো ভালো কথা, তবে শহীদুল্লাহ খান মাদানী সাহেবকে আমার সাথে রাখেন। একজন মাদানী বলছে কার কাছ থেকে এলেন পাবে, এই রকম মাদানী পৃথিবী আছে কিনা সন্দেহ আছে। বলছে যে মুনাজাত করা বেদাত না সুন্নাত, তাকে কি দিয়ে বুঝাবেন বলেন দেখি। মঞ্চে চলে আসতে বাম পাশে এসে আমি বললাম ওনাকে, বিনয়ের সাথে বলছি, স্বাভাবিকভাবে বলছি যে আপনি কি আলবানির ফতোয়াটা পড়েননি, মদিনায় থেকে আসলেন, শেখ বিন বাজের ফতোয়াটা পড়েননি, শেখ হুসাইমিনের ফতোয়াটা পড়েননি, আমি স্বাভাবিকভাবে বলছি। তখন কি বলছে জানেন, যে তাদের ফতোয়া ভুল হতে পারে না, তাদের ফতোয়াই মানতে হবে, কে বলেছে? তখন কি মেজাজ ঠিক থাকবে? তাদের ফতোয়া ভুল হয় আর আপনার ফতোয়া ভুল হয় না? দিলাম একটা ধমক, তখন আর সহ্য করিনি, চিন্তাই পারেনি, বলে কিভাবে তিনজন এত বড় বড় আলেমের কথা বললাম উনি উল্টা দিলেন, তাদের অবস্থাটা কি একটু ভাবার চিন্তাটা করে না? কত বেদাত আছে, কত শিরিক আছে, সেইগুলো থেকে সমাজকে পরিষ্কার করা যাচ্ছে না, কঠিন হয়ে পড়ছে এই সমস্ত বেদাতি আলেমের কারণে। এই যে গতদিনে জয়পুরহাট, কোন দিকে, এদিকে জয়পুরহাটে জুতা চালাচালি হয়েছে, এটা নিয়ে জুতা মারামারি হয়েছে, মুনাজাত নিয়ে, শুধু আহলাদি সমাজকে বিভক্ত রাখছে এই সমস্ত বেদাতি আলেম। আমি বললাম যাত্রাবাড়ি জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মাদ্রাসা, সেখানে মুনাজাত হয় না, ওই বল্লা যেখানে বক্তব্য দিচ্ছিলাম সেখানে বড় মসজিদে মুনাজাত হয় না। আর তিনি বলছেন যে মুনাজাত করতে হবে, বাহাস করতে হবে, বসতে হবে, এগুলো কোথায় ধানায় পানায় পাইছে এগুলো সব? একটা ঐক্যের জন্য বসুক, এত বিভক্ত হয়ে আছে সমাজটা, আহলেদি সমাজ বিভক্ত হয়ে থাকার কারণে আজকে বেদাতিরা আমাদের উপরে সুযোগ নিচ্ছে। একবার সুযোগ নিল বেদাতিরা, আহলাদিসদেরকে জঙ্গি বানায় মাদ্রাসা মসজিদ বন্ধ করে একটা পায়তারা করেছিল, আজকে পত্রিকায় বের হয়েছে, গতকাল পত্রিকায় বের হয়েছে, পত্রিকায় লেখছে কত পার্সেন্ট, 90% যারা জেএমবি তারা 90% আহলে হাদিসের মধ্যে, নাউজুবিল্লাহ, যে জেএমবি হয় সে আহলে হাদিস হয় কি করে? আহলে হাদিসের আকীদা আর জেএমবির আকীদা কি এক? আশ্চর্য, অথচ জানে তারা যারা সন্ত্রাসী, সে যে দলেরই হোক না কেন তারা সন্ত্রাসী, কোন দলের না তারা, আশ্চর্য। আহলে হাদিস ঘাড়ের উপর চাপাই দিচ্ছেন আপনি কোন সাহসে? বন্ধুরা আমার, এই জেএমবিরা সৃষ্টি হয়েছিল ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, তারাই আলীকে হত্যা করেছে, তারাই উসমানকে হত্যা করেছে, আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে যেটা চালানো হচ্ছে জঙ্গিবাদের নাম নিয়ে, মূলত এটা ইহুদি খ্রিস্টান কর্তৃক বড় চক্রান্তের অংশ। মানে অন্য অন্য দলকে পাশ্চাত্যের টোপ খাওয়াতে পেরেছে, কিন্তু আহলে হাদিসদেরকে কেউ টোপ খাওয়াতে পারেনি। গণতন্ত্রের টোপ খাওয়ায় ইসলামী দলগুলোকে ড্রেনে নামায় দিয়েছে, আহলে হাদিসদের নামাতে পেরেছে না? আহলে হাদিসরা আজীবন আপোষহীন, আদর্শের সাথে পৃথিবীর কোনো মতবাদ পারে না, কোনোদিন পারেনি। ইসলাম আল্লাহ প্রদত্ত সংবিধান, এই আদর্শের প্রতি যারা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ধারণ করবে, তার আদর্শ তারা ধারণ করবে, পৃথিবীর কোনো মতবাদ, পৃথিবীর
পৃথিবীর কোন থিওরি কোন দর্শন কোন মাযহাব কোন তরিকা কোন ইতিহাসের সাথে আল্লাহর নবীর আদর্শের কোনো সম্পর্ক নাই বলল কি করে ওই একটা সুযোগ নিয়ে চক্রান্ত করেছিল যারা চক্রান্ত করেছে তারাই বিপাকে পড়েছে আজকেও বলছি মাসখান একটা চক্রান্তের মধ্যে পড়ে ফেলেছে ফেলে দিয়েছে পিস টিভি চলছিল সারা দেশে আলেমরা যারা আলোচনা করছিল অধিকাংশই আহলে হাদিস আলেম অথচ পিস টিভি বন্ধ করে দিল অনক্যের কারণে আহলে হাদিসের একটা কথা বলতে পারলো না বলতে পারলো না বিবৃতি দিতে পারলো না পিস টিভি বন্ধ করা যাবে না সাহসী হলো না যদি ঐক্য থাকতো রাজপথে যদি নামতে পারতাম একটি সম্মেলন যদি করতে পারতাম তাহলে সরকার কিছু বিবেচনা করত কিন্তু না করতে পারেনি অনক্যের কারণে ঐক্যের জন্য বসার দরকার আর মুনাজাত জায়েজ কিনা এই জন্য নাকি বসবে এটাকে সহ্য করা যায় বলে দেখবে হ্যাঁ যারা মুনাজাতের ফয়সালা আজ পর্যন্ত দিতে পারেনি যারা দুই হাজারের ফতোয়া আজ পর্যন্ত দিতে পারেনি তারা তাদের দ্বারা সমাজের কোনো উপকার হবে না আর এক শ্রেণীর কথা বলছি বক্তব্য শেষে আপনারা যারা মুরব্বী তাদের অনুরোধ করব আপনারা গোড়ামি করবেন না যদি দলিল পান আমল করবেন দলিল না পেলে আমল করবেন না কথা বোঝা গেছে যদি আপনি ছাড়তে পারেন উদারতা যদি থাকে হ্যাঁ ভুল হতে পারে বয়স আপনার 85 হতে পারে 95 হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যারা তওবা করবে ঈমান আনবে আমলে সালেহ করবে আল্লাহ তাদের যাবত এখন আপনার বউকে বলছেন যে একটু খানা পানি গরম করো না তো ওইও গরম হয়ে গেছে এখন আপনার মা এই শব্দটা শুনে নিয়েছে 80 বছর বয়স ওইদিকে ঘরে ছিল তাড়াহুড়া করে উঠেছে বলছে থাক বেটা বউকে জাগাস না বেটা জাগাস না বেটা আমি খানা পানি গরম করে দিচ্ছি তুই নিয়ে যে মানুষকে মায়ে বলছে এখনও পারে আমার মাও পারে আমার মা যতক্ষণ আমাদের কাছে আছে তখন আমাদের মা আমার মা হাতে রুটি বানাবে আমাদের জন্য এটা আমার মা জানে যে আমাকে রুটি বানাতে হবে সম্মানিত দিনী ভাই বোন চারটে জিনিস বিচারের মাঠে কথা বলবে বিচারের মাঠ কঠিন কত এটা আপনাকে আমি বুঝাতে পারিনি তো যার জন্য এটা বুঝাতে পারছি না তো আপনাদের এই এই গ্রামের নাম কি বড়পাথান বড়পাথান একটা ছেলে বেখেয়াল ভ্যানটা নিয়ে শহরে চলে গেছে তখন পুলিশ ধরে তাকে পিটাচ্ছে তো আপনাদের চেয়ারম্যান সাহেব বা আরও যারা উচ্চ পর্যায়ের মানুষ এই গ্রামেরই ওখানে গিয়ে দেখছে বারে আমাদের পাড়ার ছেলেটা ব্যাপারটা কি তো গাড়ি থেকে নেমে বলছে কি হয়েছে তখন পুলিশটা বলছে স্যার স্যার ও এই ভুল করে এদিকে নিয়ে চলেছে স্যার ওই জন্য ওকে ধরে রেখেছে আর এই ছেলেটা আমাদের পাড়ার তো ও স্যার আচ্ছা আচ্ছা স্যার বললে স্যার ছেড়ে দিচ্ছি স্যার ছেড়ে দিচ্ছি স্যার ছেড়ে দিচ্ছি এখন ওকে ধরে কিন্তু থানাতে নিয়ে যাচ্ছিল এখন ওকে জিজ্ঞাসা করেন যে এই লোকটা কত বড় উপকারী কেননা ও বিপদটা বুঝেছে বুঝাতে পারিনি ও বিপদটা বুঝেছে এখন উপকার এটা কত এখন ওই বুঝবে তো বিচারের মাঠ কত বড় বিপদ এটা তো আমি বুঝাতে পারিনি এটা বুঝাতে পারলে কোরআন মাজিদ আপনার কত বড় উপকারী এটা আমি বুঝাতে পারতাম তো বিচারের মাঠই তো আমি বুঝাতে পারলাম না জাতিকে ও নিয়ে কোনো ভয় ভীতি কিচ্ছু নাই কারো নাই অথচ আমি বক্তব্য বলেছি কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তার ব্যাপারে তো ভরক্ষেপ করো নেই সম্মানিত দিনী ভাই বোন সূরা বাকারার খণ্ড কিছু কথা ও শেষের বাক্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনা আগদা বারাকা সূরা বাকারা পড়লে বাড়িতে বরকত নাজেল হবে ও তারাকা খাসারা সূরা বাকারা না পড়লে বাড়িতে অশান্তি নেমে আসবে ওয়ালা ইস্তাতিউল বাতালা অলসেরা সূরা বাকারা পড়তে পারে না অলস যারা তারা সূরা বাকারা পড়তে পারে না অলস যারা তারা সূরা বাকারা পড়তে পারে না কেমনে পড়ি 200 কতটি 286 যে 286 এত বড় সূরা কেমনে পড়ি তো সূরা বাকারার তিনটা জিনিস আছে মনে থাকবে না মনে হয় পড়লে কি হবে বরকত নাজেল হবে এই চালাক কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি কথা শোনো না কেন
সূরা বাকারা পড়লে কি হবে? বরকত নাজিল হবে, না পড়লে ক্ষতি অশান্তি। আর পড়তে পারে না কে? অলস, আলিস। তো এইটা মনে থাকবে না? তো বিবেচনা করেন, দেখেন আরে ঠেলে তিন মাস ছয় মাসে তো সূরা বাকারা পড়তে পারবো? পারবো না মানে সূরা বাকারা কি এমন, পড়েই ছাড়বো। আপনাদের এই বগুড়া জেলাতে এমনও কত পুরুষ মহিলা আছে যে প্রতিদিনই সূরা বাকারা পড়ে, এরকম আছে। আমি যে নেই তো আপনি অলো হতভাগা। সেই জন্য সম্মানিত দিনী ভাই বোন, খণ্ডকালীন সূরা বাকারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা তুমি এই ফেতরার জাকাতে এই গম চালগুলো দেখাশোনা করো তো, পাহারা দাও। তো আমি রাতে পাহারা দিচ্ছি, চোর নিয়ে আসে এ ব্যাগে ভর্তি ঢুকাতে লেগেছে, তো আমি চোরের হাত ধরে নিচ্ছি। তখন চোরে বলছে আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। তো আমি ছেড়ে দিয়েছি। সকালে আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা যে চোরের সাথে কি আচরণ করেছ? তখন আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী, ও বলছে আমি গরিব মানুষ, গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, আমি ছেড়ে দিয়েছি। আরও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন দেখি ঠিকই এসেছে, জিনিস ব্যাগে উঠাচ্ছে, আমি ধরে নিলাম, বললাম তোমাকে নিয়ে যাব। তখন বলছে আর কোনো দিন আসবো না, আর কোনো দিন আসবো না, আর কোনো দিন আসবো না, তো ছেড়ে দিয়েছি। পরের দিন সকাল আল্লাহ রসুলের সাথে দেখা, আল্লাহ রসুল বলেন কী ব্যাপার আবু হুরায়রা, তুমি চোরের সাথে কী আচরণ করেছো? তখন বলছে আল্লাহ রসুল, ও বলছে আমি আর আসবো না, আমি আর আসবো না, তাকে ছেড়ে দিয়েছি। তো আরও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন ঠিকই চলে এসেছে, দেখছে যে ওই ব্যাগগুলোতে উঠাচ্ছে, আমি ধরে নিলাম, আমি বললাম রাসূলের কাছে নিয়ে যাব। তখন বলছে দেখেন, শোনেন একটা কথা, যাওয়াই তেলা ফের আশেকা, যখন আপনি বিছানে শুতে যাবেন ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পড়েন, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে, শয়তান আপনার নিকটে আসবে না। আয়াতুল কুরসি পড়েন যখন ঘুমাতে যাবেন, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে, সকাল পর্যন্ত শয়তান আপনার পাশে আসবে না। সকালে আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা যে চোরের সাথে কি আচরণ করেছে? আল্লাহ রাসূল, চোরে বলছে যে যখন ঘুমাতে যাবা তখন আয়াতুল কুরসি পড়ো, তো শয়তান আর পাশে আসবে না। তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, ও শয়তান তবে ঠিক বলেছে। বুখারি মুসলিম সূরা বাকারার খণ্ড কিছু আয়াতের বিবরণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতান মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত, মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি রাতে পড়ে কোনো সমস্যা তার ঘটবে না, নিরাপদ। সূরা বাকারার শেষ দুই আয়াত, আপনি যদি রাতে পড়েন কোনো সমস্যা হবে না, নিরাপদে থাকবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালু বাইতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবর করো না, তোমরা তোমাদের বাড়িকে কবর করো না, তোমরা তোমাদের বাড়িকে কবর স্থান করো না। তোমরা বাড়িতে সূরা বাকারা পড়ো, শয়তান পালাবে। তোমরা বাড়িতে সূরা বাকারা পড়ো, শয়তান পালাবে। সূরা বাকারার শেষ দোয়াত পড়ো, শয়তান থাকবে না, জিন থাকবে না। বুখারি মুসলিম। সূরা কাহফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জুমার দিন যদি মানুষরা কাহাব পড়ে তাহলে এক সপ্তাহ যাবত সে নিরাপদে থাকবে, কোনো সমস্যা হবে না, শান্তির সাথে দিন পার হবে, নিরাপত্তাই। সূরা কাহাব যদি জুমার দিন পড়ে। আবার বললেন মান কারা আসার আয়াত মিন আওয়ালে সূরাতিল কাহাব ওসামায়ুন ফিতনাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহাফের প্রথম দশ আয়াত পড়ে তাহলে দাজ্জালের বিপদ থেকে বেঁচে যাবে। একজন সাহাবী সূরা কাহাফ রাতে পড়ছিলেন, তখন মেঘখণ্ড নেমে এসেছে পাশে, পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, লাফালাফি শুরু করেছে, তো বন্ধ করে দিয়েছে। সকালে এসে বলছে আল্লাহর নবী এই ঘটনা, তালাসল বলছে আরে তিলকা সাকিনা, ওটা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, তোমার কোরআন মাজিদ পড়ার কারণে অবতীর্ণ হচ্ছিল, ওটা নিরাপত্তা।
আত্মা শান্তি। অন্য বর্ণনা এসেছে তিলকাল মালা একা শোনো শোনো, এগুলো ছিল ফেরেস্তা, গুলো ফেরেস্তা, গুলো ফেরেস্তা দানাতলে সৌতেকা তোমার কোরআন মাজিদ শুনতে এসেছিল লৌকার আতা, তুমি যদি পড়তে থাকতে লাশ বাহাত তাহলে ফেরেস্তারা সকাল করে দিত, ওরা পালাতে পারতো না, ওরা সকাল করে দিত ওরা পালাতে পারতো না, সবাই দেখে নিত ফেরেস্তাদেরকে। সুরা কাহাফ, সুরা মুলকার সুরা সাজদা, আল্লাহ নবী সুরা মুলক না পড়ে ঘুমাতেন না, সাজদা না পড়ে ঘুমাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুরা মুলক যদি কেউ পড়ে তাহলে বিচারের মাঠে আল্লাহর মুখামুখি দাঁড়িয়ে এমন তর্ক লাগাবে সুরা মুলক যে ক্ষমা না হওয়া পর্যন্ত ছাড়বে না। সুরামুল 30 আয়াতের। আর একটা কথা মনে থাকবে কি এই ছেলেরাই, আমাদের ছেলেরা যারা যাচ্ছে কথা না বলে সহযোগিতা করেন, আর চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, মনে থাকবে কিনা দেখেন তো। এক সুরামুল পড়ে যে রাতে, এটা সহজ, বাকিগুলো কঠিন আছে। দুই, বাকিগুলো কঠিন নয়, পেট ব্যথায় যদি মারা যায় কেউ তাহলে কবরের শাস্তি হবে না। তিন, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। জি, জুমার দিন শুক্রবার। চার, কে যদি শহীদ হয় তাহলে তার কবরের শাস্তি হবে না। তা আপনার শহীদ শহীদ না, আপনি তো সবাইকে শহীদ বলছেন, মনে থাকবে না। দেখেন, বলেন তো দেখি, এক সুরামুল রাতে পড়লে ওর কবরের শাস্তি হবে না। দুই, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তিন, জুমার দিন মারা গেলে, বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডোবার পর থেকে না সামনে সূর্য ডোবা পর্যন্ত শুক্রবার, মানে আরবিতে রাত আগে শুরু হয়, তাহলে বৃহস্পতিবারের দিন যেমন শেষ হলো মাগরিবের আজান হলো বৃহস্পতিবার, তখন থেকে কি চালু হয়ে গেছে শুক্রবার, জুমার দিন চালু হয়ে গেছে। ওই সূর্য ডুবা পর্যন্ত কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এখন আপনি যদি বলেন হিন্দু মারা গেলে, তো হিন্দু মারা গেলে তো ওটা হবে না, এই জন্য যে ওটার পথ নেই। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাচ্ছি, তোমার কাছে বলবো যে আমার মাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলছেন না তোমার মায়ের ক্ষমা হবে না যার জন্য তুমি ক্ষমার কথা বলতে পাবা না। তখন আমাদের নবী বলছেন তাহলে আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যা, আল্লাহ বলছেন আমাদের নবীকে তাহলে ঠিক আছে যান যান। আল্লাহর নবী মায়ের কবর দেখতে যাওয়ার অনুমতি পেয়েছেন কিন্তু ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, ক্ষমা চাইতেই পারবেন না, এই কথা বলতে পারবেন না আল্লাহর নবী যে আমার মাকে ক্ষমা করো। কেন? সুযোগই হয়নি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে জয়ই তো পেল না, একটু সুযোগ ধরার জয়ই পায়নি, সুযোগ পায়নি, মানে ওর মা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিছু বলার সুযোগ পেত, যে আল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে পাপ হয়েছে হয়েছে তুমি মাফ করো। তখন বলার সুযোগ কোনখান দিয়ে শুরু হয়, কোন পথ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। বুঝায়নো গেল না মনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকলে তার ব্যাপারে কিছু বলার পথ হবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেই নি তো পথ হবে কি দিয়ে? তাহলে জুমার দিন যদি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এদের যদি কোনো পাপ থাকে আল্লাহ ওটা মুছে দিয়ে তাকে জান্নাতে দিবেন, চার শ্রেণীর মানুষের। এইবার সুরা ইখলাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে সক্ষম। তখন সাহাবীগণ বলছেন কে পারবে, কে পারবে তিন ভাগের এক ভাগ, দশ পারা, দশ পারা। তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, ইন্না সূরাতাল ইখলাস তাদশ রসাল কোরআনে, সূরা ইখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ, তিনবার সূরা ইখলাস পড়ো, কোরআন মসজিদ একবার পড়ার সমান নেকি হবে, পড়ে ব্যাগ ভর্তি করে দেন, প্রচুর নেকি উপার্জন করেন। আপনি পড়েন না কেন? যখন তখন পড়েন, বাড়িতে যে বসেছেন সূরা ইখলাস তিনবার পড়েন, এক এক খতম করেন, এক খতম করেন। সূরা হাসরের তিন আয়াত পড়লে কিছুই হবে না, কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে।
তো মাঝিরা মসজিদে পড়ছে যে সবাই মিলে চিল্লা চিল্লি করে, সবাই যে বেদাতি সেই জন্য পড়ছে। ওরা তো আর ধর্ম কর্ম মানার প্রয়োজন নাই, কোন বইকে লিখেছে সে নিয়েই চলছে তারা। তারা কি ধর্মের দাম দেয়? ধর্মের দাম দিলে সুরা এখলাস তিনবার পড়তো, একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়ে যেত সহি হাদিস। একজন ইমাম নির্ধারণ করেছেন একজন যোদ্ধাদের সাথে, তো ওই ইমাম সব সময় খালি কেরাতের শেষে সুরা এখলাস পড়ে, কেরাতের শেষে সুরা এখলাস পড়ে, নামাজে কেরাতের শেষে সুরা এখলাস পড়ে। তো মুসল্লিরা আল্লাহ নবীকে অভিযোগ দিল, আমাদের ইমাম খালি সুরা এখলাস পড়ে, খালি শেষ এখলাস পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওকেই তোমরা জিজ্ঞাসা করো না কেন পড়ে। তো সবাই বিয়ে বলছে, আপনি কেন পড়েন? আরে শোনো, সুরা এখলাস হচ্ছে রহমানের গুণাবলী, আল্লাহর গুণাবলী দিয়ে সুরা এখলাস পরিপূর্ণ, আমি পড়তে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, ওকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে। আবার বলছেন, ওকে বলে বলে দাও যে সুরা এখলাস ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন তখন এই হাত দুটা জমা করতেন, জমা করে এখলাস ফালাক নাস পড়ার পরে হাত মুছে নিতেন, এফালো দালেকা সালা সামারাতিন, এরকম তিনবার করতেন, এখলাস ফালাক নাস, এভাবে তিনবার করতেন, এখলাস ফালাক নাস, এভাবে তিনবার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওকবার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একবার সফরে ছিলাম, হঠাৎ করে খুব অন্ধকার বাতাস আসলো, আল্লাহ রাসূলকে খুঁজছিলাম, হঠাৎ করে পেয়ে গেলাম ওখানে আল্লাহ রাসূলকে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইকরা পড়ো। আমি বললাম, মা ইকরা কি পড়বো? তিনি বলছেন, ইকরা পড়ো। আমি বললাম, মা ইকরা কি পড়বো? তখন বলছেন, ইকরা পড়ো সূরা ইকরা, সূরা ফালাক, সূরা নাস, এক ফিকা মিন কুল্লি শাইইন, পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে, যে কোনো সমস্যা। বাঘ ধরতে পারবে না, সাপ ধরতে পারবে না, শত্রু ধরতে পারবে না, কোনো কিছু তোমাকে ধরতে পারবে না, তুমি সব বিপদ থেকে বেঁচে যাওয়া যে কোনো সমস্যায় এখলাস ফালাক নাস পড়ো। একবার আমি একবার আসনের সাথে হাঁটছিলাম, বড় পাথার এবং কোচাদহর মধ্যে, ওখানে কিন্তু বড় পাথার আর কোচাদহ নেই, ওখানে আছে জহফা আর বাওয়াদ, এর মাঝে হাঁটছিলাম, আল্লাহ রাসূলের সাথে আছি। হঠাৎ এমন মেঘ দেখা দিল, আর একবারে অন্ধকার হয়ে গেল, আর বিদ্যুৎ চমকিছে, আর বৃষ্টি ঝড় বাতাস, দেখি আল্লাহ রাসূল সূরা ফালাকের নাস পড়ছেন, সূরা ফালাকের নাস পড়ছেন। তারপরে বলছেন, দেখো গোবা, ফালাকার নাস পড়ে মানুষ পৃথিবীতে যত বিপদ থেকে বাঁচতে পারবে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তত বিপদ থেকে বাঁচতে পারবে না। সুরা বাকারা পড়েও বিপদ থেকে বাঁচতে পারবে না, সুরা ফালাকার নাস পড়ে যে বিপদ থেকে বাঁচতে পারবে। সুরা ফালাক ও নাস বিপদ ঝামেলা সমস্যার জন্য সবচেয়ে বড় অস্ত্র। খারাপ লাগছে একটু রাস্তায় হাঁটছেন, শরীরটা খারাপ লাগছে, পড়েন, রাস্তা একটু ভয় ভয় লাগছে, পড়েন, জিন ধরে নাকি, পড়েন, শরীর একটু জ্বর ব্যথা, পড়েন, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা পড়েন, কেউ পড়ে না, কেউ বুঝেও না। এই কারণে আমি অনুরোধ করছি, আমি আলোচনার শেষে চলে এসেছি, শেষে চলে এসে যেটা আমি বলছি আপনাকে সেটা হলো এই যে, আমি একজন সাধারণ খাদেম নিঃস্ব মানুষ, আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ, আমার মনে বড় স্বাদ। যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, তার একটা মাধ্যম হলো মাসিক আল ইতেশাম পত্রিকা, এটা হলো কলম, আর মুখে বলছি, আর মিডিয়া হচ্ছে আপাতত আল ইতেশাম টিভি অনলাইন, এই ইতেশাম টিভিতে মিডিয়া দেখুন, আর মুখে বক্তব্য তো চলছেই, আর কলমে হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, পঞ্চাশটি ফতোয়া আছে, দশজন মুফতিদে লিখা হয়। মাসিকাল ইতেশাম পত্রিকার মুফতি হলো দশজন, এই পত্রিকাটার পিছনে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা ভর্তুকি দেয় জামিয়া সালাফিয়া, প্রতি মাসে, শুধু এই পত্রিকাটা সমাজে চালু রাখতে গিয়ে, আর আপনার কাছে 20 টাকা অনেক ভারী।
আপনি মাসিক আলীতে শাম পত্রিকা পড়বেন, আজকে সবাই নিয়ে যাবেন অন্যান্য বই সহ। আর আবদুল্লাহর মিন্নাতুল বারি আছে কিনা দেখবেন, এটা জাতির জন্য, পৃথিবীর বাঙালির জন্য বিশাল উপহার মিন্নাতুল বারি আবদুল্লাহর। আবদুল্লাহর জন্য যেমন দোয়া করবেন আবদুল্লাহ আব্দুর রহমান, তেমনিভাবে তার লেখা বই পুস্তক পড়বেন, শিক্ষা বনাম জাহেলিয়াত দেখবেন। শেষে যেটা আমার জরুরি কথা সেটা হলো এই যে বালিয়ে দেখি কওমি মাদ্রাসাকে মূল্যায়ন করতে হবে, এটা আমার আন্তরিক জোরালো অনুরোধ। সবাই তো দিয়েছেন সন্ধ্যা থেকে, যাওয়ার সময়তেও কিছু পকেটে থাকলে 10 টাকা 20 টাকা 50 টাকা না দিয়ে চলে যাবেন না, দিয়ে যাবেন। আর বইগুলি কোথায় আছে সব নিয়ে যাবেন, বেশি যদি টাকা না থাকে 20টা কারো কাছে কর্জ নিয়ে একটা মাসিকা লিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। এছাড়া কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবারটা নতুন লেখা হয়েছে নতুনভাবে, আদর্শ পরিবার অন্তত 10 বার পড়তে হবে, 10 বার একটা বই 10 বার পড়তে হবে, তারপরে কোনো কথা। সকল তিনি ভাই বোনকে এই মাদ্রাসাকে যথাযথ মূল্যায়ন করা অনুরোধ রেখে, যাওয়ার সময়তে 5-10 টাকা দিয়ে যাওয়ার অনুরোধ রেখে, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের মতো আপাতত কথা শেষ করলাম। ঋতুবতী মহিলারা মসজিদে প্রবেশ করতে পারবে, কোনো সমস্যা নেই। যাওয়ার সময়তে বইগুলি নিয়ে যাবেন, আগে আমার সামনে দিয়ে ঘুরে যাবেন, 10 টাকা 20 টাকা যেটাই হোক, আর পত্রিকাগুলোও নিয়ে যাবেন, আর সব বই নেন। আবদুল্লাহর বইটা দেখেন, আমরা হাদিস মানতে বাধ্য, মিন্নাতুল বারি, অন্যান্য বই যেমন দুয়ার বইটা দেখেন নতুনভাবে লেখা আছে, 42টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার। আর যাওয়ার সময়তে 10 টাকা 20 টাকা 50 টাকা যেটাই হোক, খালি কেউ যাবেন না, বছরে একদিন আপনাদের প্রোগ্রাম, আপনাদেরই প্রতিষ্ঠান, আমি দূর থেকে এসে আপনাদেরকে অনুরোধ করি মাত্র।